রাজ্য শিশু শিক্ষা মিশনে আমরা এই মাত্র পৌঁছালাম। ইপিএফ দপ্তরের থেকে এখানে এসে পৌঁছেছি। রাজ্য শিশু শিক্ষা মিশনে আমাদের কয়েকটি কোয়ারি আছে, সেগুলো মেটানোর জন্য ইতিমধ্যেই আমরা ভেতরে কয়েকজন আমরা গেছে এবং আমি বাইরে দাঁড়িয়ে ভিডিওটা করছি। কোয়ারি যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের 5 লক্ষ টাকার কোনো কিছু পৌঁছেছে কি না সেটা এখনো পর্যন্ত, আর তাছাড়া আরও কয়েকটা বিষয় আছে। আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা মিটিয়ে আমরা এখন হাইকোর্টে যাব। আমাদের আজকে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করার ডেট রয়েছে। আমরা ইপিএফ দপ্তর থেকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছি সেটা খুবই তাৎপর্যপূর্ণ। এর আগে কেউ কোনো দিন এই ধরনের সাক্ষাৎকার করে ডিটেলস খবর সংগ্রহ করতে পারেনি। খুব আশ্চর্য লাগে যে 2003 সাল থেকে SSKMSK-র সংগঠনগুলো তৈরি হয়েছে এবং রমরমিয়ে চলেছে। তারা কেউ ইপিএফ সম্পর্কে কোনো তথ্য কোনো শিক্ষককে দিতে পারেনি। আজকে সেই জায়গায় এসে আমরা যা তথ্য সংগ্রহ করলাম তাতে বিষয়টা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে পরিষ্কার বলল আপনাদের ডেট অফ জয়নিং থেকেই আপনাদের হওয়া উচিত। আপনারা মামলা করেছেন, বেশ করেছেন, আপনারা লড়াই করুন, এটা আপনাদের প্রাপ্য। আরেকটা বিষয় বলল যদি 2015 সাল থেকে আপনারা ইপিএফ সরকার আপনাদের দেয় তাহলে 58 বছর পর্যন্ত 10 বছর হতে হবে, তাহলে সে পেনশনের আওতায় চলে যাবে। আর যদি তার 58 বছর হয়ে গিয়ে থাকে তাহলে 65 বছর পর্যন্তই তার ইপিএফ কাটা হবে। তার ক্ষেত্রে যেটা হবে পেনশনটা বলে 10C, অর্থাৎ উইথড্রল পেনশন, অর্থাৎ এককালীন পেনশন সে পাবে যেহেতু তার 58 বছর ক্রস করে গেছে। এবার বলি 65 বছর চাকরি, 70 বছর চাকরি হলে 70 বছর পর্যন্ত টাকা কাটতো আমাদের, 65 বছর চাকরি 65 বছর পর্যন্ত আমাদের ইপিএফ কাটবে। যে টাকাটা আমরা দেই এবং যে টাকাটা সরকার দেয় এই দুটো টাকা মিলিয়ে 8.33 যাবে হচ্ছে পেনশনে, আর 3.6% যাবে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে, অর্থাৎ গ্র্যাচুইটির মধ্যে চলে যাবে যেটা। তা যদি এখন চালু হয় ইপিএফটা, এটা 24 সাল ধরুন, আর 6 মাসের মধ্যে চালু হলো, তার আগে কেউ রিটায়ার করে গেছে, তাহলে যেদিন থেকে ইপিএফ দেবে সেদিন থেকে কিন্তু এই সাল পর্যন্ত প্রিভিয়াস টাকা সেও পাবে, পেনশন সে এককালীন পাবে। এটাকে বলা হয় 10C পেনশন, উইথড্রল পেনশন, অর্থাৎ এককালীন পেনশন পাবে সে। এই বিষয়গুলো আছে, আরও ডিটেলস পরবর্তীকালে আপনাদের সামনে গুছিয়ে এই বিষয়টা বলবো, আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, এটা আমাদের কাছে একটা সুখকর বিষয় হবে। ধন্যবাদ, পরে আবার আপনাদের আপডেট দিচ্ছি। আমরা এবার হাইকোর্টে যাব। এটা হচ্ছে রাজ্য শিশু শিক্ষা মিশন, যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা রাজ্য শিশু শিক্ষা মিশন। ধন্যবাদ।